2017 এ কি হয়েছিল, স্পেশালি সেদিন রাতের পর কি হলো? হ্যাপি বার্থডে মোটু, তোমার মনে ছিল আজকের দিনটা? আমার গিফট, কি গিফট চাই বলো? তোমাকে সারাটা জীবনের জন্য। ঈশ্বরের নামে শপথ করে তাকে সাক্ষী রেখে আমি তোমাকে আপন করলাম। এগুলো হঠাৎ করে ওই ঘোড়ার লেজের মতো হয়ে গেল কি করে? Listen, this is my 7 hours investment. Aha, 3.5k. না না ঠিক আছে, 7 ঘন্টা ইনভেস্ট করেছো 3500 টাকা এই ঘোড়ার লেজের চুলের জন্য। আমার দরকার নেই, ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে, অসাধারণ। আর এটা এটা কত কে? 2k. ওকে, দেখাবে কাকে? কাউকে না, কাজটা বলো যেটার জন্য ডেকেছ। হ্যাঁ বলছি, দেখা করো, আজকে পুরো গল্পটা শোনাবো, প্রমিস। পারবো না, মজা পেয়েছো? আমি এখন একটা মিটিং এ আছি, এরপরে একটা কন্ট্রাক্ট করতে যেতে হবে, আমার কাজ আছে প্রচুর। আমারও আছে কাজ, কিন্তু আমি এসেছি তো। হ্যাঁ একটা প্রশ্ন, ও সেদিন আসলো না কেন? এত তো বললো আসবে আসবে, হোয়াট হ্যাপেন্ড? এসো না প্লিজ। ঠিক আছে, কিছুক্ষণ পর আমি একটা লোকেশন পাঠিয়ে দিচ্ছি, সেখানে চলে এসো। ওকে, রাখো এখন ফোনটা। ঠিক 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 আছে, রাখছি, শোনে নি। তুই আগের দিন এলি না কেন? লোকেশনটা তো দারুণ ছিল। ভাই বলছি, ব্যাপারটা জানাবো।
আমার না খুব ভয় করছে। এ ভাই, তুই সঙ্গে আয় না। আরে আমিও যাবো, তুই চাপ নিস না। আমি তুই আগে যা, তুই আগে গিয়ে ওকে সামলা, আমি তো পেছন পেছনেই আছি। তুই যা, কথা দিচ্ছি আমি যাবো। চশমা যে লাগায়া ঘুরতাছোস, তোর সাথে যায় যায় এটা বেটা। তুই এখন গিয়ে ওকে সামলা, হার্ড ড্রাইভটা ক্যারি করবি আর ল্যাপটপটা নিয়ে আসবি, ঠিক আছে? এটা দিয়ে দিবি ধুয়ে মেজে। দুটো মেয়ে ফোন করেছিল সালসা শিখবে, পার্সোনাল টিউশন, যদিও তোর নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, ফোন করে নেবে বুঝলি, চলে যাস এখান থেকে। ঠিক এখান থেকেই গল্পের নতুন মোড় আসতে চলেছে, কারণ এর ঠিক পরের দিন তানভীরের 18th বার্থডে। ভালোবাসিনি কখনো তোকে ভাবে চাইনি, আজ চাই তবু তুই ধরা দিস নি বধুয়া তোর কথাতে চলে। এটা কোথা থেকে এলো? ও ও, কোনটা? ও সরি সরি, ভুল চ্যাপ্টার। এগোনো যাক। কাকে চাই? ওহ নো, আমি গতকাল রাতে আপনাকে কন্ট্যাক্ট করেছিলাম আপনার কাছে সালসা শিখবো বলে। হোয়াট? ও, আমি তানভীর খান। ও তানভীর, কাম কাম। বাই দ্য ওয়ে, জুতোটা কি এখানে খুলবো ম্যাডাম? ম্যাডাম? হ্যাঁ, সবাই তো এখানেই খুলে রেখেছে। বাই দ্য ওয়ে, আই এম রিতু। ম্যাডাম নয়। এবারের বৈশাখে 18-র শুরুটা রঙিন বসন্তের মধ্যে দিয়ে শুরু হবে আমাদের নায়কের। কেমন লাগা মেরা মজাক? ৫,০০০ টাকা চুল, ২,৫০০ টাকা নোক, ইন্দু ভোগ মা, একেবারে মায়ের ভোগ। এসে দেখ মামা জোন পুরো ছাড় খা, অঙ্কটা লাগে ধাঁধালো যে বারবার, দূর থেকে মারি ট্রিপ এত জোরালো যে মুখ খুলে নাম নেবে রাজা ভেঙে দরবার। আমি শেষবার যোগ্যতা মেটে কোনো মাপকাঠি ছাড়া দেব, মলিনতা চেপে দেখে নাম দেবে, দাম পেলে মান বাড়ে দাম বলে পাঙ্গাটা নেবে, শুনি দম আছে কাকা। EANVEER He's the brand, ha আছে যোগ্যতা পাঙ্গাটা নেবে কে? He's the brand, ha আছে যোগ্যতা পাঙ্গাটা নেবে কে? মামা ছেলে ছোট থেকে ছিল ডান পিঠে, মামা ফাটা বেজে মাথাটাকে ডান দিকে, মামা পাবে কত 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 সফলতা, নিরবতা মেনে চেঁচামেচি করে তার খিদে, প্রাণ নিতে যায় কার, কেঁপে গেল গোটা সংসার, সাদা বনে কত রং তার, মেঘে ছাই পোড়া লঙ্কার।
TANVEER TANVEER He's the brand, huh? He's the brand He's the brand, huh? আছে চোখ তো পঙ্গাটা নেবে কে? He's the brand, huh? He's the brand He's the brand, huh? আছে চোখ তো পঙ্গাটা নেবে কে? তাহলে ক্লাসটা এখানে করা যাক। এখানে? ওকে, অসুবিধা হবে না, প্রবলেম কিছু নেই। আরেকজনকার জয়েন করার কথা ছিল, কি হলো? ও নেক্সট ক্লাস থেকে জয়েন করবে। নেক্সট ক্লাস, ঠিক আছে। এর আগে কখনো সালসা বা ডান্স কিছু শিখেছেন? না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি নয়, তুমি। তাহলে ওকে, লেটস স্টার্ট। শিওর। চোখের দিকে না তানবীর, ছেলে তো লটারি লেগে গেল, একেবারে একাদশী বিষপতি। এক্স্যাক্টলি, কিন্তু লটারির জাত একটাই, বড্ড বেরাহাম, পুরোটাই আনপ্রেডিক্টেবল। এর একটা দিক যেমন লাভ দেখায়, জাস্ট একটা নাম্বার এদিক ওদিক হলেই, দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। Life is a game of snake and ladder. কে কখন কোন পরিস্থিতিতে কি অবস্থায় সাপের মুখে এসে পড়ে কেউ জানে না। You are right. জানিস সৌরভ, লাইফে ফার্স্ট টাইম কোন মেয়ের সাথে সালসা নাচলাম রে। কেমন লাগছিল? তবে শোন, ও নরম নরম হাত, ওর ঘন কালো চুল, সুন্দর মুখ, ওর ফর্সা গায়ের রং, ওর গায়ের পারফিউমের গন্ধ, মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। প্রথমে ওকে মন ভরে দেখলাম, ওর চোখের দিকে তাকিয়ে একে অপরের মধ্যে হারিয়ে গেলাম। তারপরে ওর গায়ে গরম নিঃশ্বাস ফেললাম। ছেলেটা বড় কিউট। না, হি ইজ মাই টিচার। মেসেজ তো ডেলিভার হলো, কিন্তু কোনো রিপ্লাই দিল না। আরে ও বাচ্চা লোক, সব লোক আ গায় কেন? হ্যাঁ স্যার। আর সব লোগো নে হোমওয়ার্ক কিয়া? বিলকুল স্যার। আমি ওর মেসেজ করব। হ্যাঁ, বইই গেল আমার। কাল তো রিপ্লাই দিল না, নিশ্চয়ই ব্যস্ত ছিল। আজকে তো রিপ্লাই দেবে, তুই হচ্ছিস কিনা আমার স্টেপ নেই, যখন আমার কেউ থাকবে না তখন কি আমি ওই তোর ওই হাতের কাজ করে চালাবো?
তাই জন্য প্রিন্সিপাল প্রিন্সিপাল শ্রেয়া তুই ক্লাসে আসবি না একদম, মাকে আমি সামলে নেব। দুধটা খেয়ে নে। শরীরটা যা অবস্থা করেছিস? তা হ্যাঁ রে, শ্রেয়া ক্লাসে আসছে না কেন রে? মা আমি না শ্রেয়ার সাথে ক্লাস করবো না, একা ক্লাস করবো। মানে ইন্ডিভিজুয়ালি ক্লাস করবো? আরে এই তো সেদিন বললি দুজনে মিলে একসঙ্গে ক্লাস করবো, দুজনে একসঙ্গে ক্লাস না করলে নাকি কোনো মজাই হয় না। তা হঠাৎ আজ কিছু না, ঠিক আছে। এমনিতেও তো কোনো প্র্যাকটিস করিস না, তোর বাবাকে আজ বলে আমি তোর ক্লাসটাই অফ করিয়ে দেবো। মা 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 ঋতু বলছি, রাগ করলে? আমি কেন রাগ করতে যাব, দরকার নেই আমাকে ডান্স শেখানোর, আমি তো ভালো ডান্স পারি না, আমাকে শিখিয়ে কি হবে? না আমি কি একবারও বলেছি তুমি ডান্স পারো না? তুমি তো বুঝতেই পারো, তো চলো না সেদিনকার প্র্যাকটিসটা আরেকবার হয়ে যাক, কেমন? হলে খালি সিটি তালি কমেডি স্ট্রাগল ডান্স ড্রামা রোম্যান্স অ্যাকশন। এক মিনিট, স্ক্রিপ্টে এখন অবধি কোনো অ্যাকশন আসেনি। ঠিক সময় আসবে ডার্লিং। Yeah.
গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম ভেঙেছে? আজকের দিনটা খুব সুন্দর, ঠিক তোমার মতো। একদিন মিট করি। আচ্ছা চলো, বাট অ্যাজ আ ফ্রেন্ড, নট অ্যাজ আ টিচার অ্যান্ড স্টুডেন্ট। নিজেই বলে কিছু একটা, এটা কি করলি তুই? এবারও ভাববে তুই এরকমই মেয়ে, এবার কি হবে? নিজের উপর একটু কন্ট্রোল নেই। বৃষ্টিতে বধুয়া বধুয়া।
had a great time. তোমার গন্ধটা এখনো ফিল করছি। লাভ ইউ তান। এটা কি ছিল? আমি যে কোনো অংশে কম নই সেটা প্রমাণ করলাম এটা করে। এর জন্য কি? এর জন্য তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি দেবে? থ্যাংকস আ লট। কি হলো? কিছু না ঋতু। বলছি আমার একটা পাস্ট আছে। নেক্সট তাহলে কি তানভীর ঋতুকে কোন দিতে কথা বলেছিল যেটা কিনা এই গল্পের ভবিষ্যৎ? এবার কি তাহলে গল্পের নতুন মোড় আসতে চলেছে? তাহলে সেটা কি? ध्यान से देखिए, यही है वो औरत जो आपके टीवी पर हर रोज आता है, आपका प्राइम टाइम खा जाता है। यही है वो औरत, ध्यान से देखिए। इटा की मेगा सीरियल चलचे तार पर की किचु ना स्टोरी पर सब बुझे जाबे। अच्छा যদি হঠাৎ করে সেই পাঁচটা তোমার সামনে চলে আসে জানি না। ছাড় বাদ। বাই দ্য ওয়ে, এইটার জন্য তোমাকে আজকে পানিশমেন্ট খেতে হবে। পানিশমেন্ট? কি ধরনের পানিশমেন্ট? ঋতু, ঋতু কি ব্যাপার? ভাগনাটা ফোন তুলছে না কেন? শাড়ি পরে কিন্তু খুব সুন্দর লাগছে। চলো ক্লাসে যাওয়া যাক। আরে তানভীর, তুমি? নমস্কার আন্টি। বসো 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 বসো। এই নাও একটু মিষ্টি মুখ করে নাও। হঠাৎ আজকে মিষ্টি? ঋতু তো গ্রাজুয়েট হয়ে গেল। গ্রাজুয়েট? ও হ্যাঁ, আমরা ওর বিয়েও ঠিক করে ফেলেছি। মিষ্টিটা খেয়ে যেও। নিশ্চয়ই।
কিরে, এত রাত্রে আবার কাকে টেক্সট করছিস? কাল একবার মিট করা যাবে? জেগে থাকিস না, ঘুমিয়ে পড়। তুমি কাল একবার মিট করো প্লিজ। ঋতু তানভীরের থেকে আড়াই বছরের বড় ছিল, ওর ফ্যামিলি ওর বিয়ে আগে থেকেই অন্য কারুর সাথে ঠিক করে রেখেছিল। এসব কিছু জানা সত্ত্বেও ঋতু তানভীরের সাথে এগোলো? কারণ ভালোবাসা জীবনে যেভাবেই আসুক না কেন, আমাদের মনের মানুষটা ভুল সময় আর দেরি করেই আসে। সময়ের বালু হাত থেকে ফসকে যাওয়ার অনেক পরে। সত্যি? এক্সকিউজ মি। হ্যাঁ রে, তোর কথাই ভাবছিলাম। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না, লোকেশনটা আমি তোকে সেন্ড করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি তোর সাথে দেখা হবে। মিস ইউ। বাই। সরি, একটা চাইল্ডহুড ফ্রেন্ডের ফোন ছিল। হ্যাঁ, তোমাদের ওই আউটপুটটা নিয়ে আমার কিছু বলার ছিল। এখন আর আউটপুট নিয়ে কোনো, আগে স্টোরিটা শেষ কর। তুমি আমাকে দুদিন ধরে ঘোরাছো। না, কিন্তু ওই আউটপুটটা আগে স্টোরি, ঠিক আছে? ওকে, কন্টিনিউ। তারপর কি হলো? Thank you.
হ্যালো তানভীর, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? তোকে এবার ফিরে আসতে হবে। আমি দেবীপুর আসছি। খুদা হাফেজ। এরপরে কি হলো? তানভীর তো এলো না, ইনফ্যাক্ট ফাইলেও কিছু লেখা নেই, তাহলে ও গেল কোথায়? কাল রাতে আমি সবই শুনেছি, আসবে বলে এলো না তো। এবার বুঝতে পারছিস কেন বারণ করেছিলাম? এজেন্ট নিউটন কিভাবে মিসিং হয়েছিল আর ওর মারা যাওয়ার ম্যাটারটা, আবার ও ফিরেও এলো কিভাবে স্যার? কিন্তু মা, ও ওরকম ছেলে না, তাহলে আজ এলো না কেন? নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। প্লিজ মা, একবার ওর সাথে কথা বলতে দাও। তোর আমার মাথার কাসম, তুই আর ওই ছেলেটার সাথে সম্পর্ক রাখবি না। এভরিথিং ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট অর পি প্ল্যান ইনসিডেন্ট? পাখিটা যা ভালো বুঝিস। উপসংহারে কি লেখা হয়েছে বড়, এটা খলিফার আত্মপ্রকাশ ছিল। এবার রাজত্ব করার পালা। যদিও দিল্লি এখনো অনেক দূর, একটা ব্রেক নেওয়া যাক। ও তুই এসে গেছিস, তোরই অপেক্ষা ছিল, আয়। তুমি? তোমাদের কিছু বলার ছিল ভাইদা, একটা কথা ছিল এজেন্ট নিউটনের ব্যাপারে। তানবীরের ব্যাপারে। আর হ্যাঁ, কাল তুই তোর মামার বাড়ি যাচ্ছিস, এখন ওখান থেকেই পড়াশোনা করবি। কোড নেম R5, মেবি নিউটন ধরা পড়ে গেছে। মিশন অ্যাবর্ট, আই রিপিট, মিশন অ্যাবর্ট। মেরা টার্গেট পে হে। আপ সো দেশ কে লিয়ে আজ কুরবান হোনা পড়েগা। মৃত্যুর জন্যে আমি দায়ী।
এসে দেখ মামা জোন পুরো ঝাড়খাট, অঙ্কটা লাগে ধাঁধালো যে বারবার, দূর থেকে মারি ট্রিপ এত জোরালো যে মুখ খুলে নাম নেবে রাজা ভেঙে দরবার। আমি শেষবার যোগ্যতা মেটে কোনো মাপকাঠি ছাড়া দেবো, মলিনতা চেপে দেখে নাম দেবে দাম, পেলে মান হারে দাম বলে পাঙ্গাটা নেবে শুনি দম আছে কার কার। EANVEER EANVEER He's the brand, he's the brand, he's the brand, ha. He's the brand, he's the brand, he's the brand. He's the brand, he's the brand, he's the brand, ha. আছে যোগ্যতা পাঙ্গাটা নেবে কে? He's the brand, he's the brand, he's the brand, ha. He's the brand, he's the brand, he's the brand. He's the brand, he's the brand, he's the brand, ha. আছে যোগ্যতা পাঙ্গাটা নেবে কে? মামা ছেলে ছোট থেকে ছিল ডান পিতে, মামা ফাটা বেজে মাথাটাকে ডান দিকে, মামা পাবে কত 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 সফলতা, নিরবতা মেনে চেঁচামেচি করে তার খিদে, প্রাণ নিতে যায় কার, কেঁপে গেল গোটা সংসার, সাদা বনে কত রং তার, মেঘে ছাই পোড়া লঙ্কার। EANVEER EANVEER He's the brand, he's the brand, he's the brand, ha. He's the brand, he's the brand, he's the brand. He's the brand, he's the brand, he's the brand, ha. আছে যোগ্যতা পাঙ্গাটা নেবে কে? He's the brand, he's the brand, he's the brand, ha. He's the brand, he's the brand, he's the brand. He's the brand, he's the brand, he's the brand, ha. আছে যোগ্যতা পাঙ্গাটা নেবে কে? আছে যোগ্যতা পাঙ্গাটা নেবে কে? আছে যোগ্যতা পাঙ্গাটা নেবে কে?